नमस्कार, आप देख रहे हैं द सिलीगुड़ी टुडे। मैं आप सभी के साथ उमा शाह। सिलीगुड़ी शहर में इन दिनों एडेनो वायरस का संक्रमण बढ़ता जा रहा है। एडेनो वायरस के संक्रमण से अब तक कई बच्चे इसकी चपेट में आ चुके हैं। यह संक्रमण बच्चों के लिए बेहद ही खतरनाक साबित हो रहा है। बताया जा रहा है कि इस संक्रमण से अब तक कई बच्चों की जान भी जा चुकी है। इस घटना की खबर पाकर सिलीगुड़ी के विधायक शंकर घोष ने आज सिलीगुड़ी के जिला अस्पताल का दौरा किया। इस दौरान सिलीगुड़ी के विधायक शंकर घोष ने पत्रकारों से बातचीत करते हुए अपनी चिंता व्यक्त की है। साथ ही इस दौरान उन्होंने पत्रकारों से बातचीत करते हुए उन्होंने कहा कि वे राज्य के मुख्यमंत्री माननीय ममता बनर्जी को इस विषय पर एक पत्र लिखेंगे। बदलते मौसम के कारण राज्य के बच्चों में एडेनो वायरस के मामले तेजी से बढ़ते नजर आ रहे हैं। राज्य में इस वायरस के संक्रमण से कुछ बच्चों की मौत भी हो चुकी है। इस वायरस को लेकर अब सिलीगुड़ी में भी चिंता बढ़ रही है। इसी के मद्देनजर आज सिलीगुड़ी में एडेनो वायरस के उपचार की स्थिति जानने के लिए सिलीगुड़ी के विधायक शंकर घोष ने सिलीगुड़ी जिला अस्पताल का जायजा लिया। बताया जा रहा है कि कोलकाता के अलावा राज्य में कहीं और इस वायरस की पहचान करने का कोई तरीका नहीं है, जिसे लेकर सिलीगुड़ी के विधायक शंकर घोष ने अपनी चिंता व्यक्त की है। इस विषय में विधायक शंकर घोष ने कहा कि स्वास्थ्य विभाग की उदासीनता के कारण सिलीगुड़ी में एक बड़ा संक्रमण फैल सकता है। कोलकाता में संक्रमण की दर तेजी से बढ़ रही है। विधायक शंकर घोष ने आगे कहा कि वे जल्द से जल्द उचित इलाज की मांग करते हुए मुख्यमंत्री को इस विषय पर एक पत्र लिखेंगे। फिजिकल ट्रेनिंग হয়েছে ডাক্তার নার্সিং স্টাফদের, এছাড়া আমাদের এখানে সমস্যা রয়েছে, যেরকম আমাদের এখানে পিকুর বেড, এটা শুনে ভালো লাগলো যে চার বেডের পিকু এখানে শুরু হয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে ভেন্টিলেশন এবং ইন্টেনসিভ কেয়ার ইউনিটটা বাচ্চাদের ভীষণভাবে প্রয়োজন। নর্থ বেঙ্গল মেডিকেল ছাড়া পিকুর সংখ্যা উত্তরবঙ্গে কত সেগুলো আমি তথ্য আকারে সংগ্রহ করব। আজকেই সিএমএস সাহেবের সাথে কথা বলবো। কথা বলার পরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে বিষয়টি অবগত করব, যাতে উত্তরবঙ্গের বাচ্চাদের সুরক্ষিত রাখতে তারা উদ্যোগ গ্রহণ করেন। এবং আমি অনুরোধ করেছি যে রোগী কল্যাণ সমিতি এখানে রয়েছে, তার চেয়ারম্যান হচ্ছে মেয়র সাহেব, আমাদের দশখানা হেলথ সেন্টার আছেন, আমার থেকে উনি ভালো কাজ জানেন, ফলে উনি নিশ্চিতভাবে এই হেলথ সেন্টারগুলোকে অ্যাওয়ারনেস তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করবেন আমাদের হেলথ ওয়ার্কারদের। এবং হেলথ সেন্টারে কত বাচ্চা প্রতিদিন জ্বর সর্দি কাশি নিয়ে আসছেন তারও একটা হিসাব বের করে নিয়ে আসা। আর সিওমেশ সাহেবের কাছে আমার একটা ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবে আমাদের তরফ থেকে, সেটা হচ্ছে যে অবিলম্বে বিভিন্ন মাধ্যমের দ্বারা যাতে এই বিষয় সংক্রান্ত সচেতনতা স্কুলগুলোতে যাতে করা হয়, বিশেষ করে বেসরকারি সরকারি ছোটদের স্কুল যেগুলো আছে 1-5 বা এই স্তরে, যাতে স্কুলে সচেতনতা শিবির করা হয়, সেটাও আমি অনুরোধ করি। এডেনো ভাইরাসের সংক্রমণ চারিদিকে ছড়াচ্ছে, কলকাতায় খুব উদ্বেগজনক পরিস্থিতি, আমাদের এখানে সেই ব্যবস্থাটা নেই আইডেন্টিফাই করার, কিন্তু এখান থেকে যে নমুনা পাঠানো যেতেই পারতো, কিন্তু সেই কাজটা এখনো হয়নি কেন? তার কারণ হচ্ছে আমি যেটা মনে করি, পরিকল্পনার অভাব, সচেতনতার অভাব এবং সদিচ্ছার অভাব। যখন ডাক্তার সাধারণ মানুষ এটা উপলব্ধি করছে যে অ্যাডেনো ভাইরাস সেটা কলকাতা আশপাশে ছড়িয়ে গেছে, ভাইরাস হচ্ছে একটা ট্রান্সমিটেড অর্গানিজম, তো সেই জায়গায় দাঁড়িয়ে যে কোনোভাবেই হোক না কেন এই ভাইরাস যে কোনো জায়গায় ছড়িয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে এই যে এতদিন ধরে এত শিশু অসুস্থ হলো, এই শিশুদের নমুনা যদি আমরা পাঠিয়ে সময় মতো যদি আমরা পরীক্ষার ফলাফল নিয়ে আসতে পারতাম, তাহলে এই অঞ্চলে অ্যাডিনো ভাইরাসটা ছড়াচ্ছে কি ছড়াচ্ছে না সেটাও কিন্তু আমরা বের করতে পারতাম। দুর্ভাগ্য, আমি সমালোচনা করতে খুব একটা ভালোবাসি না, আমি শুধু এইটুকু বলবো যে স্বাস্থ্য প্রশাসনের সাথে যারা জড়িত আছেন তাদের কিন্তু সদিচ্ছা থাকা দরকার, না হলে কিন্তু আমি আবার বলছি এই ঠুনকো স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে উত্তরবঙ্গ যে কোনো সময় একটা ভয়ঙ্কর সমস্যায় পড়ে যেতে পারে। আমি আজকেই স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দেব, আমি এখনই সিএমএস সাহেবের সাথে কথা বলছি।